আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আশা করি সকলে ভালো আছেন। গাইস, এই ভিডিওতে আমি কথা বলবো ইউনিসোয়াপ কয়েনটা নিয়ে। ইউনিসোয়াপ হলো একটি জনপ্রিয় ডিসেন্ট্রালাইজড ট্রেডিং প্রোটোকল, যা ডিসেন্ট্রালাইজড ফিনান্স অর্থাৎ ডিফাই টোকেনের স্বয়ংক্রিয় ট্রেডিং সহজতর করার ভূমিকার জন্য পরিচিত। আপনারা অনেকেই কিন্তু হচ্ছে ইউনিসোয়াপ যে এক্সচেঞ্জারটা রয়েছে সেটাকে কিন্তু আপনারা চিনে থাকবেন, যারা মূলত টোকেন সোয়াইপ করে থাকেন। আর এই প্ল্যাটফর্মটা মূলত তৈরি করেছেন ইথেরিয়ামের যে ডেভেলপার রয়েছে হেডেন অ্যাডামস, তিনি কিন্তু এদের যে এক্সচেঞ্জারটা রয়েছে সেটা কিন্তু তৈরি করেছেন আর কি। এবং আপনারা যদি বর্তমান এদের যে প্রাইস দেখতে পারবেন, এদের বর্তমান প্রাইস দেখতে পারবেন $7.16, এবং এদের বর্তমান হচ্ছে র্যাঙ্কিং দেখতে পারবেন যেটা হচ্ছে 18। এবং অনেকেই কিন্তু এদের যে এক্সচেঞ্জার রয়েছে অর্থাৎ হচ্ছে ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জার সেটাকে চিনে থাকবেন, কারণ এদের যে এক্সচেঞ্জারটা রয়েছে সেটা কিন্তু যথেষ্ট জনপ্রিয়। এবং হচ্ছে আমরা মূলত কিন্তু তাদের যে এক্সচেঞ্জারটা রয়েছে সেখানে কিন্তু আমরা টোকেন সোয়াইপ করে থাকি। এটা হচ্ছে ইথেরিয়াম নেটওয়ার্কের একটা এক্সচেঞ্জার বলা যায়। এবং বর্তমানে এদের যদি আপনারা ম্যাক্স সাপ্লাই দেখেন, এখানে বর্তমানে তাদের যে ম্যাক্স সাপ্লাই রয়েছে সেটা হচ্ছে 1 বিলিয়ন, এবং বর্তমানে তাদের সার্কুলেশন সাপ্লাই রয়েছে হচ্ছে 745 মিলিয়ন। এবং এই কয়েনটা যদি আপনারা একটু লং টাইমের জন্য হোল্ড করেন তাহলে এখান থেকে একটা ভালো প্রফিট করতে পারবেন। আপনারা যদি বর্তমানে এদের প্রাইস দেখেন সেটা হচ্ছে $7.16 বর্তমানে এদের প্রাইস রয়েছে। এবং এই কয়েনটা যদি আপনারা একটু লং টাইমের জন্য হোল্ড করেন তাহলে কিন্তু এই কয়েনটা কিন্তু $50 থেকে $100 মধ্যে খুব ইজিলিভাবে চলে যাবে। আর যদি $50 থেকে $100 মধ্যে খুব ইজিলিভাবে চলে যায় তাহলে কিন্তু আপনারা এখান থেকে একটা হিউজ প্রফিট করতে পারবেন। তো আপনাদের যদি এখানে আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এদের যে অল টাইম হাই আছে সেটা যদি দেখেন, এটা কিন্তু $40 প্লাস কিন্তু হয়ে গেছিলো অলরেডি। এবং এদের যে অল টাইম হাই সেটা কিন্তু প্রায় $45, এবং বর্তমানে যে প্রাইস রয়েছে সেখান থেকে কিন্তু প্রায় 5 থেকে 6x মতো ডাউনে রয়েছে। এবং এই কয়েনটা যদি এখান থেকে অল টাইম হাইও করে তাহলে কিন্তু এখান থেকে একটা ভালো প্রফিট হয়ে যাবে আপনাদের। এবং এই এদের যে এক্সচেঞ্জার রয়েছে সেটা কিন্তু যথেষ্ট জনপ্রিয়, যার কারণে কিন্তু এই কয়েনটার কিন্তু প্রাইস কিন্তু দিনের পর দিন ভালো একটা আপ হয়েই চলেছে, এবং এটা কিন্তু ভবিষ্যতে একটা ভালো প্রফিট করে দিবে আপনাদের। এবং আমরা যদি বর্তমানে তাদের ওয়েবসাইট দেখি, আপনারা যদি তাদের বর্তমান ওয়েবসাইট দেখেন, এখানে তাদের দুইটা ওয়েবসাইট রয়েছে, যে কোনো একটা দেখতে পারেন। এখানে হচ্ছে তারা কী নিয়ে কাজ করে, কীভাবে কাজ করে, এই সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে। এগুলো হচ্ছে আপনারা একটু ভালো করে দেখে নেবেন। এবং আমরা যদি বর্তমানে তাদের যে টুইটার অ্যাকাউন্ট রয়েছে সেটা যদি আমরা এখানে ফলো করি, দেখবেন যে এদের বর্তমান যে টুইটার অ্যাকাউন্ট রয়েছে সেটার বর্তমান ফলোয়ার রয়েছে হচ্ছে 913K, যেটা কিন্তু খুবই ভালো। এবং তাদের কিন্তু যে যাদের এবং তাদের যে বর্তমান যে টুইটার অ্যাকাউন্ট রয়েছে সেটা কিন্তু পুরোপুরি ভেরিফাইড, এখানে দেখতে পারবেন এটা কিন্তু পুরোপুরি ভেরিফাইড। এবং তাদের কিন্তু বর্তমান ফলোয়ার কিন্তু 913K, যেটা কিন্তু ভালো। এবং এদের যে নতুন আপডেটগুলো আছে সেগুলো কিন্তু এখানে তারা কিন্তু শেয়ার করে দেয়। এখানে দেখতে পারবেন তারা 1 ঘন্টা আগে পোস্ট করেছে, এখানে 23 ঘন্টা আগে পোস্ট করেছে, 1 দিন আগে পোস্ট করেছে, এবং তাদের যে নতুন নতুন আপডেটগুলো আছে সেগুলো কিন্তু এখানে শেয়ার করে দেয়। এবং আপনারা কিন্তু এই কয়েনটা একটু লং টাইমের জন্য কিন্তু একটু হোল্ড করে রাখতেই পারেন, কারণ এখান থেকে আপনারা একটা ভালো প্রফিট করে নিতে পারবেন। আপনারা চাইলে হচ্ছে এই কয়েনটা হচ্ছে 3 থেকে 4টার মতো বাই করে রাখতে পারেন, তাহলে কিন্তু এখানে এই এই কয়েনটা যদি এদের যে অল টাইম হাই আছে সেখানেও চলে যায় তাহলে কিন্তু একটা ভালো প্রফিট করতে পারবেন। এবং আপনারা যদি বর্তমান তাদের মার্কেট দেখেন, অর্থাৎ তারা কোন কোন এক্সচেঞ্জারগুলোতে লিস্টেড আছে সেগুলো যদি আপনারা এখানে দেখেন, দেখতে পারবেন পৃথিবীর যত বড় বড় এক্সচেঞ্জারগুলো রয়েছে, যেমন হচ্ছে বাইন্যান্স, কয়েন ব্যাস, তারপরে হচ্ছে OKX, তারপরে যে কু কয়েন, এবং যার মানে সোজা কথা বলতে গেলে যত বড় বড় এক্সচেঞ্জারগুলো রয়েছে সবগুলোতে অলরেডি লিস্টেড, যার কারণে কিন্তু এই কয়েনটা কিন্তু ভালো একটা আপ করবে। এখানে দেখতে পারবেন যে XT.com রয়েছে, হবি গ্লোবাল রয়েছে, এগুলো কিন্তু খুবই ভালো এক্সচেঞ্জার, যার কারণে কিন্তু এই কয়েনটার ভবিষ্যৎ কিন্তু খুবই ভালো বলা যায়। আপনারা চাইলে হচ্ছে এই কয়েনটা একটু লং টাইমের জন্য হোল্ড করে রাখতে পারেন, এবং এই কয়েনটা যদি আপনারা একটু লং টাইমের জন্য হোল্ড করে রাখেন তাহলে এখান থেকে ভালো প্রফিট করতে পারবেন। এবং এই কয়েনের কোনো মানে এই কয়েনটার আপনারা কোনো খারাপ দিক পাবেন না, সবগুলো অবশ্য ভালো দিক এই কয়েনটার, যার কারণে কিন্তু এই কয়েনটা এখান থেকে একটা আপওয়ার চান্স রয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। আর যদি কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করব হচ্ছে আপনাদের আরেকটু ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য। আর সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।